রাজনীতিবিদ, আইনজীবী ও একাদশ জাতীয় সংসদ সদস্য রুমিন ফারহানা শাকিব খানের প্রিয়তমার প্রশংসায় পঞ্চমুখ। ঈদ নিয়ে বরাবরই বাংলাদেশের মানুষদের ভেতর বড় কন্ট্রোভার্সি থাকে। সারা বছরের উল্লাস উন্মাদনা যেন কুরবানি ঈদ আসলে ব্যাপক আকার ধারণ করে, বিশেষ করে শাকিবিয়ান এসকে আর্মিদের ভিতর। আর সেই উল্লাস উন্মাদনা রোমাঞ্চনা আর একটু বাড়িয়ে দিয়েছে ঢালিউড মেগাস্টার কিং খান নাম্বার ওয়ান শাকিব খানের কুরবানি কুরবানি ঈদ গান নিয়ে। যেই গানটি সাধারণ মানুষ থেকে শুরু করে এসকে আর্মি, শাকিব খানের সহশিল্পী সহপাঠীরা সকলের মুখের প্রশংসার পঞ্চমুখ ধারণ হয়েছে। সেই প্রশংসার তালিকায় এবার যোগ হল বাংলাদেশের আলোচিত রাজনীতিবিদ, আইনজীবী ও সংরক্ষিত নারী আসন 50 থেকে নির্বাচিত হওয়া একাদশ জাতীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। সম্প্রতি উইকিপিডিয়ার একটি তথ্য আমাদেরকে বলছে, 21 জুন এসকে ফিল্ম প্রোডাকশন এবং বিনোদন বাজার এজেন্সি অনলাইন অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে এসকে ফিল্ম কর্তৃক শাকিব খানের প্রিয়তমা সিনেমার গানের কথা উঠে সেই সময় শাকিব খানের প্রিয়তমা সিনেমা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, শাকিব তো বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার, এটা তো বলতেই হয়, বিকজ বাংলা ইন্ডাস্ট্রির রাজপুত্র বলা হয় থাকে। আমরা তো রাজনীতির কাজে দেশ বিদেশ ঘোরাঘুরি করি, দেশের বাইরে আসা যাওয়া করি প্রায় সময়। শাকিব খানের ফ্যান ফলোয়ার শুধু বাংলাদেশের নয়, বাংলাদেশের বাহিরেও আমরা দেখেছি। সে সময় রাজনীতির কথা বলে রুমিন ফারহানা বলেন, আমাদের যেমন দলের কাজে এবং রাজনীতির জন্য দেশের সর্বনিম্ন তৃণমূল পর্যায়ে জনগণের সাথে কাজ করতে হয় এবং তাদেরকে আমরা খুব কাছ থেকে দেখেছি মাঠ পর্যায়ে। আর সেই জায়গা থেকে আমরা বলি তৃণমূল পর্যায়ের প্রত্যেকটা মানুষের শাকিব খানের ফ্যান। তা আমি মনে করি শাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার। শাকিব খানের সিনেমা দেখা হয় কিনা এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, আমি সিনেমা খুব কম দেখি, তারপরও মাঝে মধ্যে শাকিবের সিনেমা দেখা হয় আমার। আমি তো কিছুদিন আগেই শাকিবের প্রিয়তমার ওই যে বৃদ্ধ লুকটা দেখে শকিং হয়ে গিয়েছিলাম। আমি পার্সোনালি নট বিলিভ দিস, যে আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না এটা শাকিব কিনা। শাকিব খানের আপকামিং সিনেমা প্রিয়তমার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং ঈদ সং কুরবানি কুরবানি এলোরে এই গানটার জন্য শুভকামনা রইল। দেশের বাহিরেও শাকিব খানের সিনেমার প্রশংসা নিয়ে রুমিন ফারহানা আরও নানা কথা বলে। সো রাইট নাও এই তো ছিল আজকের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে জাতীয় সংসদ সদস্য ও আইনজীবী রুমিন ফারহানা শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ। এই বিষয়টি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর নিচের কমেন্ট বক্সে। আর নিত্য নতুন বিনোদন জগতের যাবতীয় সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।